এভরিওয়ান আসসালামু আলাইকুম পেজ থেকে ওয়েলকাম করছি আপনাদের সঙ্গে আজকে আবারও নতুন কিছু কালেকশন দেখাবো শিফনের এমব্রয়ডারি কালেকশন সো এর আগের এপিসোডে অনেকগুলো কালেকশন শেয়ার করে ফেলেছি যেগুলো আপনারা ডিসকাউন্ট অফারে পেয়েছেন আজকেও কিন্তু ঠিক সেম কালেকশনে কিছু পাশাপাশি ডিজাইন অ্যান্ড কালার আপনাদের সঙ্গে শেয়ার করবো সো যারা যারা আছেন একটু জয়েন করে ফেলুন ভিডিওটি দেখা মাত্র যদি কোনো কালেকশন পছন্দ হয়ে যায় স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন কারণ আমাদের যে কালেকশনগুলো আগে সেল আউট হতো আমাদের যে কালেকশনগুলো সেগুলো কিন্তু একদম লিমিটেড স্টক তার উপর থাকছে ডিসকাউন্ট অফার আর বেসিক একটা ইনফরমেশন শেয়ার তো প্রত্যেক ভিডিওই করি আজও তার ব্যতিক্রম হবে না আপনারা এই কালেকশনগুলো সরাসরি অনলাইনে পারচেস করতে পারেন সরাসরি শপেও এসে পারচেস করতে পারেন সেক্ষেত্রে সপ্তাহে বৃহস্পতিবার ছাড়া বাকি যে কোনো দিন আমাদের শপ ভিজিট করতে পারেন মালিবাগ ঢাকা মালিবাগে মৌচাক মার্কেটের পাশে সেন্টার পয়েন্ট শপিং মল হচ্ছে আমাদের শপ শপের নাম হচ্ছে স্বাধীন ট্রেড কর্পোরেশন নাম্বার 2124 সেন্টার পয়েন্ট শপিং মল বারবার বলে দিচ্ছি সেন্টার পয়েন্ট শপিং মল আর এই কালেকশনগুলো সেম নাম আই মিন স্বাধীন ট্রেড কর্পোরেশন নামে কিন্তু আমাদের অনলাইনে পেজ আছে সো এই যেখান থেকে আপনারা এই ভিডিওগুলো দেখছেন জাস্ট স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিলে পেয়ে যাবেন আপনার পছন্দের ড্রেসটি ইনসাইড ঢাকা শিপিং চার্জ 100 এবং আউটসাইড ঢাকা শিপিং চার্জ হচ্ছে 150 টাকা সো স্টার্ট করে দিচ্ছি অনেক কথা বলতে বলতে স্টার্ট করতে হবে কারণ কালেকশন হিউজ সো প্রথমে যে কালেকশনটি দেখাবো শিফনের উপর লাক্সারিয়াস কালেকশনের প্যান্টের পার্টটা এবং প্যান্টের একদম নিচের প্যানেলটা এভাবে এমব্রয়ডারি করা আছে কালার হচ্ছে একটু মাস্টার্ড ব্রাউনের মধ্যে সিল্ক ফ্যাব্রিক্সের উপর এরকম একটা মোটিভ থাকবে এটা কিন্তু ঠিক প্যান্টের একটা সাইডে বসে না সাইডে এই ওয়ার্কটা পাবেন এগুলোর মধ্যে অনেকগুলো কালেকশন শেয়ার করেছি আর মজার ব্যাপার কি জানেন প্যান্টটাকে অলরেডি একটা শেপে তারা কাট করেই দিয়েছে কাটিং করা প্যান্টটা ওকে মাস্টার্ড ব্রাউন কালারের মধ্যে প্যান্টটা প্রথমে ধরে তারপর আমি ইনারটা ধরবো সরি প্যান্টটা ধরে তারপর কামিজটা ধরবো যাতে করে কামিজের কালারটি কি ভালো করে আপনাদেরকে বোঝাতে পারি এই যে এটা হচ্ছে কি কামিজের ফ্যাব্রিক্সটা একটু মাস্টার্ড ব্রাউনের মধ্যে এটা হচ্ছে নেকের ডিজাইন আবার নেক দেখুন খুব সুন্দর করে স্টোন কিন্তু সেট আছে তারপর ভেতরে ওয়ার্কের সাথে এমব্রয়ডারি ওয়ার্কের সাথে ম্যাচিং পার্ল আছে ফুল বডিতেই পিওর ফ্যাব্রিক্সের উপর ফুল বডিতেই কিন্তু এমব্রয়ডারি কাজ করা আর এটাকে চিকেনকারি ওয়ার্ক বললেও মনে হয় ভুল হবে না কারণ এটার যে একদম দামানের পাটটা দেখুন এই যে এইভাবে চিকেনকারি কাজ আছে হচ্ছে দামানের পাটটা ফ্রন্ট পার্টে একদম লোয়ার পার্টে আপনারা এই ওয়ার্কটা পাচ্ছেন এবং ফুল বডিতে ফুল কামিজের উপর এভাবে এমব্রয়ডারি ওয়ার্ক ফুল কামিজটা এভাবে এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন সেম ডিজাইনের অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার এবং এটা একদম মিডল লাইনে এই ওয়ার্কটা মিডল লাইনে চিকেন কারি শিফন টু পিস কালেকশন আমি আবারও দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে ফ্রন্টটার এই পাশটা একটু দেখুন কীভাবে কাজগুলো গিয়েছে একদম মিডল লাইনের কাজটা চিকেন কারি ওয়ার্ক আপনারা যদি এর ভিতরে অন্য কোনো লাইট দোপাট্টা ইউজ করেন সরি ইনার ইউজ করেন তাহলে ইনারটা স্পষ্ট বোঝা যাবে এবং অনেক দেখতেও ভালো লাগবে তবে ম্যাচিংটাই মনে হয় বেটার এই যে ওকে মাস্টার্ড ইয়েলো কালার এটা পিওর ফ্যাব্রিক্সের উপর দিস ইজ দ্য ফ্রন্ট অ্যান্ড ব্যাকটা হচ্ছে প্লেন ব্যাক কিন্তু প্লেন থাকবে বারবার বলছি ব্যাক প্লেন ফ্রন্টটাই হচ্ছে হ্যাপি গর্জিয়াস ওয়ার্ক নেকটা স্টিচ করা আছে এবং নেকের সাথে যে জিনিসটা দেখানো মিসিং হয়ে গেছে এই যে দেখুন নেকের সঙ্গে কিন্তু এভাবে পাল ওয়ার্ক আছে এবং নেকটা খুব সুন্দর একটা নেক পাচ্ছেন এই যে খুব সুন্দর একটা নেকের ডিজাইন সো এই হচ্ছে কামিজ আর এটার সাথে সুন্দর একটা স্লিভস আছে অনেক সুন্দর এর জন্য বললাম খুব গর্জিয়াস একটা স্লিভস স্লিভস একটু কাছ থেকে আপনাদের সামনে খুলে দেখাচ্ছি পিওরের উপর এমব্রয়ডারি এই যে এই স্লিভসটা
ওকে মাস্টার্ড ব্রাউন, মাস্টার্ড ব্রাউন কালার এই স্লিভসটা পাচ্ছে না, খুব সুন্দর একটা গড়ি এই বই কাজটা কিন্তু বডির মধ্যেও আছে এবং হাতাটা এত চমৎকার করেছে। এই যে এই হচ্ছে স্লিভস, স্লিভসটা আমি এভাবে একটু ধরি, আর এই হচ্ছে দোপাট্টা, বিউটিফুল দোপাট্টা, পিওরের উপর ফুল দোপাট্টায় ছোটো ছোটো ওয়ার্ক আছে, দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। এটা হচ্ছে দোপাট্টা, এই ওয়ার্কটা পাবেন দোপাট্টার মধ্যে, এই যে কপার এবং গোল্ডেন কালার, একটা এমব্রয়ডারি কাজ, পিওরের উপর মাস্টার্ড ব্রাউন কালার। সো এই কালেকশনটি পাচ্ছেন কত কত পাচ্ছেন জানেন? এই কালেকশনটি এটা পাচ্ছেন মাত্র, এটা পাচ্ছেন কত, মাত্র 3000 টাকা, মাত্র 3000 টাকা। ইনবক্সে মেসেজ করবেন অ্যাড্রেস, ফোন নাম্বার এবং অবশ্যই অবশ্যই 100% কনফার্ম হয়ে, ঠিক আছে? খুব সুন্দর পাকিস্তানি শিফনের কালেকশন দেখাচ্ছি, রেখে দিচ্ছি 3 পিস কালেকশন উইথ এক্সট্রা এমব্রয়ডারি স্লিভস এবং পিওরের দুপাট্টা, যে দুপাট্টাগুলো অল ওভার ওয়ার্ক থাকবে, পুরো দুপাট্টা এভাবে কাজ থাকবে, ঠিক আছে? পরে এরপর সেম ডিজাইনের উপর জাস্ট কালারগুলো কালারগুলো শেয়ার করবো, এর মধ্যে আপনারা কী কী কালার পাবেন। আচ্ছা, এর মধ্যে একটা মারাত্মক চমৎকার একটা বচন গ্রিন কালার পাবেন। প্যান্টটার নিচের পার্টটা দেখাচ্ছি, এই প্যান্টের ট্রাক মানে একদম লোয়ার পার্টে এই যে একটা প্যানেল ওয়ার্ক, এই যে এই কাজটা আপনারা প্যান্টে পাবেন। আর এখানে একটা মোটিভ বসানো আছে, এই যে এটা হচ্ছে প্যান্টের একদম নিচে বসবে, ঠিক আছে? তার মানে আমাদের সালোয়ারটা কিন্তু এমব্রয়ডারি সালোয়ার, এই যে। এবং এত সুন্দর একটা গ্রিন কালার, খুব শাইনিং একটা গ্রিন কালার, এই যে খুবই শাইনিং একটা গ্রিন কালার, কাছে যায়। এটা কিন্তু প্যান্ট, ফ্যাব্রিক্সটা ধরেছি কারণ হচ্ছে কালার বোঝানোর জন্য। ড্রেসটাকে যখন ইনার দিয়ে সেট করা হয় তখন ড্রেসের যে কালারগুলো মানে খুব সুন্দর বোঝা যায়, আর যেহেতু পিওরের ফ্যাব্রিক্স না, ওয়াও ওয়াও মিস ওয়াও, ভেরি প্রিটি একটা কালার, প্রিটি একটা কালেকশন এবং খুব ইউনিক কাজ। নেকের কাজটা দেখুন, এটা নেকের কাজ, হ্যাঁ নেকে আবার সো সরি এভাবে শুকনো কাশি দেওয়ার জন্য। এটা হচ্ছে ম্যাচিং একটা পার্ল যেটা ফুল বডিতেই আছে নেক ছাড়াও। এটা আমি নেকের ডিজাইনটা দেখাচ্ছি, নেকটা সুন্দরভাবে ডিজাইন করা আছে, আর এটা হচ্ছে দুপাশের ডিজাইন যেখানে মিডেলে আপনারা ম্যাচিং পার্ল পাচ্ছেন, ম্যাচিং পার্ল আবার ভেতরে ভেতরে গোল্ডেন কালার, কিন্তু স্টোনের ওয়ার্ক আছে, দুটো ডিজাইনই কিন্তু কাছাকাছি ছিল। হ্যাঁ, তো এই হচ্ছে মাঝখানের যে ডিজাইনটা, এখানে স্যালোয়ারে যে কাজটা আমরা পেয়েছিলাম গোল্ডেন কালার জারি ওয়ার্ক, এটা কিন্তু আমরা কামিজেও পাচ্ছি। এবং কামিজের নিচের প্যাটার্নটা দেখুন, এই যে সি এটা হচ্ছে একদম নিচের পার্ট, চিকেন কারি শিফন পিওরের 3 পিস কালেকশন এবং ফুল বডি এমব্রয়ডারি এবং ম্যাচিং পাল ওয়ার্ক করা, ম্যাচিং পাল ওয়ার্ক করা। অ্যান্ড এই যে এটা হচ্ছে দুপাশের কাজ। সো হোপফুলি বুঝাতে পেরেছি, এই হচ্ছে কামিজের পার্টটা, এই হচ্ছে কামিজের পার্টটা, আর এই হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট, ওয়াও বানিয়ে ফেলতে মন চাচ্ছে, সুন্দর দেখাচ্ছে। তো গ্রিন আপুদের হয়তো গ্রিনটা এটা সামনে থেকে দেখতে অনেক ভালো লাগবে কারণ এটা খুব শাইনিং একটা গ্রিন কালার। আর এই হচ্ছে কামিজটা ধরে এবার আমি স্লিভসটায় মুভ করবো, স্লিভসটাও কিন্তু অনেক সুন্দর একটা গর্জিয়াস স্লিভস এবং গ্রিনের মধ্যে এটা এত সুন্দর একটা কালার, সবগুলোকেই আমরা সুন্দর বলছি কারণ সবগুলো কালারই আপনাদের অনেক পছন্দ হবে ইনশাল্লাহ। অ্যান্ড এই হচ্ছে প্যান্ট, না সরি এই হচ্ছে স্লিভস, স্লিভসটাও ঠিক ফুল এমব্রয়ডারি চিকেন কারি স্লিভস, ফুল এমব্রয়ডারি চিকেন কালারের স্লিভস, খুব সুন্দর ডার্ক ডার্ক একটা গ্রিন কালার। এবং এই হচ্ছে দোপাট্টা, এই হচ্ছে দোপাট্টা, পিওরের দোপাট্টা, পিওরের মানে এটা অল ওভার পিওরের কালেকশন, এই হচ্ছে দুপাট্টা এবং দুপাট্টার ভেতরে এভাবে কপার এবং গোল্ডেন কালার ওয়ার্ক আছে, এই যে
কপার এবং গোল্ডেন কালার ওয়ার্ক আছে, একদম পিওরের দুপাটা গ্রিনের একটা কালেকশন দেখিয়ে দিলাম। স্টোন ওয়ার্ক, একদম বড়ো স্টোনগুলো, সাইজগুলো দেখুন অনেক বড়ো বড়ো স্টোন এবং এই দিয়ে স্টোন দিয়ে কাজ করা, ভেতরে স্টোন এবং ম্যাচিং পার্ল দিয়ে কাজ করা। এটা কফির মধ্যে একটা কালেকশন, কফির মধ্যে একটা কালেকশন, ভেতরে কাজটা এটা হচ্ছে ভেতরে কাজ, যেখানে আপনারা ম্যাচিং স্টোনের কাজ পাবেন এই যে, আর নিচের যে পার্টটা সালোয়ারের সাথে ম্যাচ করে নিচের পার্টটা এই যে এই কাজটা ফুল কামিজের ফ্রন্ট পার্টে এই কাজটা পাবেন, সুন্দর না? কফির মধ্যে জোস একটা কালেকশন, আর কফির মধ্যে পিচ পিঙ্ক অলওয়েজ ভালো লাগে, আমার কাছে ভালো লাগে, এবং মিডেল একদম সেন্টারে ম্যাচিং একটা পার্ল দেওয়া আছে। সো এইটা হচ্ছে কামিজের পার্টটা, এটা হচ্ছে কামিজের পার্টটা, এটার সাথে স্লিভসটা প্লেন হবে। এটার পাশাপাশি একটা কালেকশন আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, সো আজকেও আবার সেই সাথে সুন্দর একটা স্লিম প্যানেল পাচ্ছেন, ঠিক আছে? আর এরপর এটার সাথে পিওরের দোপাটা, যে দোপাটাগুলো এভাবে ছোট্ট করে এমব্রয়ডারি করে থাকছে, ফুল দোপাট, ফুল দোপাটটা এভাবে এমব্রয়ডারি পাচ্ছে। আমি আবারও বলছি, আমি এখন এই পর্বে যে কালেকশনগুলো দেখাচ্ছি শিখুন না, এগুলো কিন্তু পিওরের উপর লাক্সারিয়াস কালেকশন, এই প্রাইসের মধ্যে এই কালেকশনগুলো নিতে হলে জাস্ট এখান থেকে স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করবেন। এগুলো আরও কোনো কিছু ডিটেল যদি জানার ইচ্ছে হয় তাহলে সেক্ষেত্রে কী করতে পারে, পেজে মেসেজ করতে পারে। এটা একদম লোয়ার পার্ট সরিয়ে ফেললাম, সুন্দর একটা কফি কালারের মধ্যে। এরপর আরেকটি কালার শেয়ার করবো, এই কালেকশনের মধ্যে আরেকটি কালার শেয়ার করবো, সেটি হচ্ছে গোল্ডেন বিস্কিট গোল্ডেন কালার, বিস্কিট গোল্ডেন কালার বা ব্রাউন কালার। তো এটা হচ্ছে প্যান্ট, প্যান্টটা প্লেন, আমি কিন্তু বলেছি এক একটা এক এক ধরনের ডিজাইন, ওগুলো প্যান্ট ছিল স্টিচ করা,
কোনো প্যান্ট একদম প্লেন, এবং কোনো প্যান্ট হচ্ছে গিয়ে কোনো প্যান্ট হচ্ছে গিয়ে একই রকম ভাবে সরি জাস্ট হচ্ছে আনস্টিচ জাস্ট এমব্রয়ডারি করা। এই হচ্ছে প্যান্টের ফ্যাব্রিক্সটা, এই হচ্ছে গিয়ে ড্রেসটা বিস্কিট গোল্ডেন কালার, এটা পরলে গায়ের কালার খুব ব্রাইট হয়। নেকটা হচ্ছে সুন্দরভাবে এমব্রয়ডারি করা, নেকের কাজটা নেকের কাজটা দেখাই প্যান্ট কলারের সাথে। এই ডিজাইনের মধ্যে টোটাল আমাদের চারটে কালেকশন আছে, কফি ব্রাউন আমি দেখিয়ে দিয়েছি এর আগে, এই যে এটা হচ্ছে নেকের কাজটা, এবং নেকটা হচ্ছে ম্যাচিং এই ড্রেসের যে কালার ওই কালারের সাথে ম্যাচ করে ভেতরে এভাবে পাল করা আছে, এবং এগুলো কিন্তু গোল্ডেন কালার স্টোন, গোল্ডেন কালার স্টোনের ওয়ার্ক, দুপাশে এইভাবে এই কাজগুলো পাবেন। আর এই কাজ ছাড়া বড়ো একটা কপার গোল্ডেন কালার কাজ আছে, এই কাজটার কথা বলতে তো ম্যাচিং সুতার কাজ, এটা ছাড়াও একটা গোল্ডেন কালার কাজ আছে। সো নেকটা একটু ধরি, নেকটা একটু ধরলাম, এটা হচ্ছে দুপাশের ডিজাইন, ফুল বডিতে ওয়ার্ক, লম্বা করে একটা এমব্রয়ডারি এবং কলি করা, এগুলো কিন্তু কলি করা কালেকশন। আর এটা হচ্ছে একটু উঠাতে হবে, এই যে সরি, এইটা হচ্ছে একদম দামানের পোর্শন, এই কাজটা আপনারা ড্রেসের একদম লোয়ার পার্টে বসাবেন নেকের সাথে ম্যাচ করে। এই কাজটা একদম নিচের পার্টটা, হুম, সুন্দর একটা কপার কালার একটা প্যানেল আছে, এখানে একটা প্যানেল, আর এটা হচ্ছে নেকের সাথে ম্যাচ করে মাল্টি কালার সুতোর কাজ করা, আর উপরে যে দেখুন ফিক্স একদম সেলাই করা, আই থিঙ্ক সেলাই করা, সেখানে যে উল্টো কাপড় দেওয়া আছে, এই যে সুন্দর করে পার্ল বসানো। আমি মনে হয় ফ্যাব্রিক্সটা মূলত বোঝাতে পেরেছি কী কী কাজ আছে ফ্যাব্রিক্সের মধ্যে। এবার আমি ফুল ফ্যাব্রিক্সটা ধরি, ব্যাক পার্টটা কিন্তু প্লেন, এটা ব্যাক পার্ট, ব্যাক পার্টটা পিওরের উপর প্লেন, আর এইটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এই হচ্ছে ফ্রন্ট পার্ট, এই হচ্ছে ফ্রন্ট পার্ট, লেন্থ আছে 46+, এটার সাথে ওনাটা দেখাচ্ছি, এটার সাথে ওনাটা কিন্তু একটু বেশি, মানে অন্যান্য ওনাগুলো এরকম ছিল না, এই এটার ওনাটা ফুল এমব্রয়ডারি এবং ভেতরে এভাবে ছোটো ছোটো ওয়ার্ক। এই ডিজাইনগুলো অ্যাকচুয়ালি ডিজাইনগুলো খুব আলাদা আলাদাভাবে এসছে, আমাকে যদি বলা হয় একই ডিজাইনে অন্য কোনো কালার হবে কি না, মনে হয় খুব কম পাবো। এই যে সুন্দর একটা গোল্ডেন বিস্কিট কালার, গোল্ডেন ব্রাউন কালারও বলা যায়, ওভারঅল ওনাটা এইভাবে কাজ করা। স্লিপস কোথায়? ওভারঅল হচ্ছে এভাবে কাজ করা, ঠিক আছে। প্রাইস 3000 টাকা, এটার সাথে শিপিং চার্জ শুধুমাত্র অ্যাড হবে, শিপিং চার্জটা এই যে 3000 টাকা। সুন্দর একটা কালেকশন দেখিয়ে দিলাম শিফনে, যদি ভালো লাগে আপনারা স্ক্রিনশটে ইনবক্সে অর্ডার করে ফেলবেন। পাকিস্তানি সব ধরনের কালেকশন পেতে পেজে আপডেট থাকতে অবশ্যই আমাদের পেজের সাথে সংযুক্ত থাকবেন, আমরা চেষ্টা করছি আপনাদেরকে সব ধরনের, এইগুলো তো শুধুমাত্র পাকিস্তানি বুটিকস, এগুলো ছাড়াও পাকিস্তানি বুটিক ছাড়াও ক্যাটালগে হিউজ কালেকশন আছে যেগুলো নিয়ে আমরা আপনাদের সামনে চেষ্টা করি আপডেট হওয়ার, বা অডিও ভিডিও কিংবা পোস্টের মাধ্যমে আপনাদেরকে আপডেট দিয়ে থাকি। সো ভালো লাগলে অবশ্যই যুক্ত থাকবেন পেজের সঙ্গে, আর লাইক তো অবশ্যই একটা চাই না, যাদের কাছে যারা পেজের সাথে যুক্ত না তাদের তো বলছি পেজে একটা লাইক দিয়ে রাখবেন, নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে সি ফার্স্ট ফলোয়িংয়ে গিয়ে সি ফার্স্ট মাস্ট জরুরি আপডেট থাকার জন্য। আর এরপরে আবারও ফিরছি, একটু প্রবলেম হচ্ছে নেটওয়ার্কে, আবারও ফিরছি সেম কালেকশনের অনেকগুলো কালার আছে, আরও চার পাঁচটি কালার দেখাবো, সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা। আর একটি জিনিস কথা, একটি কথা না বললেই নয়, 100% শিওর হয়ে দেন অর্ডার করবেন। এই কালেকশনগুলো কিন্তু আমাদের পেজে পিকচার, রিয়েল পিকচার আপলোড করা আছে, আপনারা চাইলে ওখান থেকেও পিকচারগুলো দেখে নিতে পারেন। আর হচ্ছে গিয়ে কি, আর হচ্ছে গিয়ে সবার জন্য অনেক অনেক দোয়া কামনা করছি, আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।